নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব ব্রহ্মযোগ সম্বন্ধে। এই ব্রহ্মযোগ কি, কীভাবে একজন জাতকের অথবা কীভাবে একজন জাতিকার জন্মকুষ্ঠি অথবা জন্মকুণ্ডলী সাপেক্ষে এই ব্রহ্মযোগের সৃষ্টি হয়ে থাকে, সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আলোচনা করব কোনো জাতক বা জাতিকার জীবনে যদি ব্রহ্মযোগ হয়েই যাচ্ছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কি ফলপ্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। দেখুন, ব্রহ্মযোগ তখনই সৃষ্টি হয় যখন কোনো জাতকের অথবা যখন কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে অথবা জন্মকুণ্ডলীর সাপেক্ষে নবমপতি এবং একাদশপতি থেকে যদি বৃহস্পতি এবং শুক্র কেন্দ্রে অবস্থান করে এবং লগ্নপতি থেকে এবং দশমপতি থেকে বুধের অবস্থান যদি কেন্দ্রে থাকে, তাহলে নিশ্চিতভাবে কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে ব্রহ্মযোগ হতে দেখা যায়। যদি কোনো জাতক বা জাতিকার জীবনে ব্রহ্মযোগ তৈরি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তারা তাদের জীবনে কী ফললাভ, কী ফলপ্রাপ্তি ঘটতে দেখতে পাবে। দেখুন, জাতক মুখ্যত কিন্তু ভোজন রসিক হয়ে থাকবে, খেতে প্রচণ্ড ভালোবাসবে এবং খাওয়াতেও কিন্তু সে ভীষণভাবে ভালোবাসবে। একই সাথে শিক্ষিত তথা ব্রাহ্মণ সমাজের কিন্তু এরা কর্তৃক সমাদৃত হয়ে থাকে, অর্থাৎ এদের প্রত্যেকে কিন্তু ভীষণভাবে সম্মান করে, সমাদার করে। একই সাথে এরা কিন্তু যে কর্মে রত থাকে সেই কর্মে সৎকর্ম কিন্তু রত থাকে, অর্থাৎ অসৎ কোনো কর্ম কিন্তু এরা সহজে করতে চায় না এবং অসৎ কর্মের দিকে কিন্তু এরা কখনোই পা বাড়ায় না। এরা দীর্ঘ জীবন লাভ করে থাকে, অর্থাৎ এদের যে আয়ু সেটা কিন্তু দীর্ঘায়ু হয়ে থাকে, এদের আয়ু কিন্তু এদের ক্ষেত্রে অত্যন্ত সুরক্ষিত থাকে। যাই হোক, আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম ব্রহ্মযোগ সম্বন্ধে, ব্রহ্মযোগ কিভাবে একজন জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে তৈরি হয়ে থাকে এবং তার ফলাফল তার জীবনে কিভাবে পড়তে দেখা যায়। এই ছোটো ছোটো এপিসোড আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।